কতগুলো দরজা কতগুলো লাইট একটা যদি হারা যাও একটা লেখা থাকবে মুন্সি ওটা কি সরকার বলছে কালকে যে বলল ঠিকাদার বলছে কোন বলছে ওটা কি নিয়ম আছে ভাঙানোর

উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ডালিমগাঁও রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম মানের করা হচ্ছে শুরুতে কাজ ভালো হচ্ছিল বিগত কয়েকদিন ধরে সঠিকভাবে কাজ হচ্ছে না বলে এলাকাবাসীদের অভিযোগ সঠিকভাবে কাজের দাবিতে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা শুধু তাই নয় রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের বসার জায়গায় ভেঙে দেওয়া হয় জানিয়ে স্টেশনের দায়িত্বে থাকা কর্মীদের কর্মী ও নির্মাণকারী সংস্থার কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয় স্টেশনের কর্মীকে গালি গালাজ করা হয় বলে অভিযোগ রবিবার দুপুরে ঘটনাটি ঘটে হ্যাঁ ওই তো আমি হচ্ছে এখানে বলতে আসছিলাম আমার যে বেরেঞ্চি কেন ভাঙছে তো মুন্সি তো অনেক কিছু বলছে গালাগালি করছে ঠিক আছে অনেক কিছু বলার পর আমি তারপর বলতে আসছি আমাকেও গালাগালি করছে অনেক রকম মেন কথা হলো এখানে যখন স্টেশনটা আমাদের দায়িত্বে আছে এখানে কয়টা লাইট কয়টা জাংলা কয়টা দরজা সব লিখিত দেওয়া আছে কাঠিয়ারে মানে যে অফিসার নিয়ে গেছে এক

পরিষ্কার বাংলা কথা কোন ও ভাঙছেও দিতে হবে দিতে হবে না সেটা ব্যবস্থা করব রেল থেকে বলতে হবে রেল অফিসার জানাবো ভাঙিয়ে দিচ্ছে এখানে যে ভাঙছে আবার গরমও দেখাচ্ছে ধিমাকও দেখাচ্ছে কেউ কারো খায়ও না গরম দেখবে না পরিষ্কার বাংলা কথা ও ডুপ্লিকেট কাজ করতেছে আবার বড় বড় কথাও বলতেছে এখানে আমাদের অভিযোগ যে এখানে যেটা নতুন মাটি ভরা হয়েছে নতুন মাটিটাতে আমরা বলছি যে রোলার চলাই দুক তাহলে এটা মাটিটা বসে যাবে তাহলে পরবর্তীতে আগামী কীভাবে জল পড়লে মাটিটা বসে যাবে আর কাজটা মানে যা আছে ইটগুলো যে বসাচ্ছে ইটগুলা অটোমেটিক ভিতরে বসে যাবে তা আমরা আমাদের বক্তব্য এটা কি রোলার চলাই দুক ধর্মুষ করে দুক ভালোভাবে কাজটা করুক আমরা কোনো কোনো রকম কোনো অভিযোগ করব না যদি ভালোভাবে কাজ হয় কাজ সঠিকভাবে হচ্ছে কাজ প্রথম প্রথম সঠিকভাবে হয়েছে তারপর এখন দেখছি সব দু নম্বরই কাজ সব দু নম্বর সব দু নম্বর এই যে মাটি ভরে কোনো ধর্মুষ নাই কিছু নাই বলার পরে নাদের গরম আলাদা তুমি কার সম্বন্ধে কি জানো তারপরে যে আছে বলপুছে ইঞ্জিনিয়ার নাকি সাংবাদিক উনি ইঞ্জিনিয়ার আবার বলেন মাঝে মাঝে বলেন আমি সাংবাদিক সব এক্যুরেট হচ্ছে কোথায় কি হচ্ছে এলাকাবাসীরা এলাকাবাসীরা অভিযোগ করছে কাজ সঠিক ভাবে হচ্ছে না সেটা এক্সপ্লেইন করুন কোথায় খারাপ হচ্ছে এক্সপ্লেন করতে বলুন আমরা দেখলাম ধুরমুস তুরমুস ঠিক মতো ইয়ে হয়নি প্লেনটা সঠিক ভাবে হয়নি কোথায় পাথরটা পাথরটা প্লেন হয়নি কোথায় প্লেন হয়নি দেখেন দেখেন পাথরটা প্লেন হয়নি ওইদিকে ড্রেসিং চলছে আর যে সয়েলটা যে দেওয়া আছে এখানে ধুরমুস করেই হচ্ছে পিছনে ওখানে গিয়ে দেখুন চলুন ভাই আপনাকে দেখাচ্ছি চারটা ধুরমুস চলছে ওখানে ঠিক আছে ধুরমুস হবে তারপরে গিয়ে জিএসবিটা বসবে আর আপনি যে বললেন মাটি এটা মাটি নয় রাফ স্যান্ড এইটার নিয়ম আজকে নিয়ম মাফিক হচ্ছে একদম নিয়ম মাফিক হচ্ছে তো যেটা এখানে অভিযোগ করছে এলাকাবাসীরা নিয়ম মাফিক মাফিক হচ্ছে না তো ঠিক আছে আপনি তবে সেই অনুসারে নিয়ে যান দেখেন ছাড়েন কাজ তো আগে ভালো হয়েছিলো এখন কাজ ঠিক হচ্ছে না সবারই একটা অভিযোগ এটি আচ্ছা কাজটা ভালোভাবে করুক আমরা চাচ্ছি আমরা সব সময় আসবো এখানে ওরা তো কাজ করে দিয়ে চলে যাবে আমরা সব সময় এখানে আসবো বসবো যাব আমরা চাইছি যে কাজটা ভালো হোক এইটাই আর কিছু অভিযোগ নেই আমাদের এখানে কি পুরাতন ইটগুলোকে ব্যবহার করে দিচ্ছে আমরা হ্যাঁ পুরাতন ইট ব্যবহার করতে পুরাতন এইট এখানে সামনেই পড়ে আছে পিছুনেই পিছনেই পড়ে আছে আচ্ছা কীভাবে প্ল্যাটফর্মে কাজ হওয়ার কথা শিশুর মাফিক কি হচ্ছে কাজ না না এখন কোনো কাজ হয়নি আগে ভালো হয়েছিল এখন কোনো কাজ ভালো হয়নি আমরা চাচ্ছি ভালোভাবে কাজটা করুক এখন দেখার বিষয়ে রেলওয়ে প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট নিউজ সমস্ত দর্শককে ধন্যবাদ